আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় দায় লেখা বুঝি এ অদ্বয়টির পঞ্চম পরিচ্ছেদের নির্ভর লেখা থেকে নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে বলা হয়েছে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তোমাদেরকে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে হবে আমি তোমাদেরকে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে তার একটি নমুনত্ব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য লিখতে পারো চলো আমরা নমুনতটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে কল্পনা নির্ভর লেখায় অনেক ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না কল্পনা নির্ভর লেখা পড়তে ভালো লাগে এবং মানুষেরা লেখাগুলো পরে কল্পনার জগতে বিচরণ করে কল্পনা নির্ভর লেখায় অনেক কাল্পনিক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না কল্পনা নির্ভর লেখায় বিভিন্ন অবাস্তব ধারণা বর্ণনা করা থাকে নির্ভর লেখায় বিভিন্ন প্রাণী উদ্ভিদ জড়বস্তুকে মানুষের মতো ও অলৌকিক ক্ষমতা দেওয়া হয় সেগুলো মানুষের মতো আচরণ করে কথা বলে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে আমি এখানে তোমাদের জন্য পাঁচটি নির্ভর লেখার বৈশিষ্ট্য দেখিয়েছি তোমরা এখান থেকে যে কোনো তিনটি নির্ভর লেখার বৈশিষ্ট্য লিখবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্ধের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো